So last class started the discussion regarding the treatment of perforation of gas containing hollow viscous. Am I right? Yes, sir. ঠিক আছে স্যার. Okay. Regarding the treatment, আমরা আগেই বলেছি যে treatment for intestinal perforations is always surgical. এটার ভিতরে কোনো compromise নাই. Treatment option for some perforation of the gastric ulcer is always surgical. Now, surgical treatment. Following resuscitation, the treatment is principally surgical and laparotomy is performed usually through an upper midline incision. এখানে জিনিসটা তোমাকে মনে রাখতে হবে যে for the case of a perforation, we always do laparotomy by means of an upper midline incision. আমরা যখন সার্জিক্যাল অ্যাসপেক্টসে পড়াশোনা করব এবং সার্জিক্যাল অপারেটিভ সার্জারি যখন পড়ব তখন কিন্তু তোমার এই সমস্ত ইনসিশনগুলো পড়তে হবে। তো এখানে তোমার মনে রাখো যে আমরা পারফোরেশন রিপেয়ার করার জন্য আমরা ল্যাপারেটমি করি বাই মিনস অফ আপার মিডলাইন ইনসিশন। মনে রাখো আপার মিডলাইন ইনসিশন হুইচ স্টার্টস ফ্রম দি ইন্টেস্টিনাল জাংশন আপ টু দি আম্বলিকাস, এবং যদি প্রয়োজন হয় আম্বলিকাসকে এনসার্কেল করে আরও বিলোতে আমরা যেতে পারি আমাদের মানে অ্যাবডোমেনটাকে ওপেন করার সুবিধার্থে যেটুকু প্রয়োজন ততটুকু জায়গা আমাদের বের করতে হবে। তো সামটাইমস আপার মিডলাইন ইনসিশনের বাইরেও অনেকে অনেক সার্জন রাইট প্যারামিডাইন ইনসিশন দেওয়াটাকেও পছন্দ করেন। এটা হচ্ছে ম্যান টু ম্যান ভ্যারি করে, বাট এটি সবচেয়ে বেটার হয় যদি আমরা এটা আপার মিডলাইন ইনসিশনটা ইউজ করতে পারি। তো যখন আমরা ল্যাপারোটমি করলাম, the most important component of the operation is the thorough peritoneal toileting to remove all the fluid and food debris. So before amra jokhon laparotomy kore gelam tokhon dekhlam peter bhitore ki huge porimane fluid royeche ar tomar food contents ja stomach e ba duodenum e ja chilo shegulo sob peritoneal cavity te royeche. Ekhon tokhon amake ki korte hobe, with the help of the sucker machine we suck all the fluids from the peritoneal cavity. Then আমরা যে সমস্ত ডেব্রিস থাকে, ফুড অ্যান্ড ফুড ডেব্রিসেস থাকে, সেগুলোকে আমরা নর্মাল স্যালাইন দিয়ে থরো ওয়াশ করে এটাকে আমরা সাকার মেশিন দিয়ে এটাকে বের করে নিই। দেন তাহলে কী হলো, আমাদের পেরিটোনাল ক্যাভিটিটা ইট বিকাম ক্লিন। দেন আমরা পারফোরেশন সাইটটা আইডেন্টিফাই করতে হবে, দেখলাম যে হ্যাঁ ইট ইজ দি ফার্স্ট পার্ট অফ দি ডিউডেনাল পারফোরেশনটা আছে। অ্যান্ড দেন আমাদের নেক্সট স্টেপ শুড হ্যাভ টু ক্লোজ দি পারফোরেশন বাই ইউজিং সুচার্স। সেখানে আমরা কী করি, ইউজুয়ালি আমরা অ্যাবজর্বেবল সুসার মেটেরিয়াল এখানে ইউজ করি, দ্যাট ইজ আমরা এখানে ক্যাটগার্ড অথবা আমরা ভিক্রিয়েল ইউজ করি। তো মোস্ট সার্জন্স প্রিফার টু ইউজ দি ক্যাটগার্ড হেয়ার। ওকে, আমরা যেহেতু অ্যাবজর্বেবল সুসার মেটেরিয়াল দিচ্ছি কারণ যাতে একটা সার্টেন টাইম পরে এই সুসার মেটেরিয়ালটা অ্যাবজর্ব হয়ে যায় এবং সেখানে রেসিডুয়াল স্কার থাকে না। তো ওয়ান্স আপন এ টাইম আমরা এখানে ইউজ করতাম নন অ্যাবজর্বেবল সুসার্স, বাট তাতে দেখা গিয়েছে যে অনেক সময় পেশেন্টের সাফারিংস হয়, যার জন্য আমরা নন অ্যাবজর্বেবল সুসারটা রিমুভ করে আমরা এখানে অ্যাবজর্বেবল সুসারটা দিই টু মেক দি পারফোরেশন ক্লোজ। এখানে একটা টেকনিক আমাদেরকে অ্যাপ্লাই করতে হয় যে যদি তুমি চিন্তা করো ডিউডেনামে যদি আমরা লংগিটিউডিনাল ডিরেকশন এটা সেলাই করে দেই তাহলে কি হয়, ডিউডেনামটাকে একটু ন্যারো হয়ে আসবে। তো সেটা পাইলোরোপ্লাস্টি যেভাবে করা হয় এটা ট্রান্সভার্স ডিরেকশনে আমরা এটাকে ক্লোজ করি যাতে করে একটা পাইলোরোপ্লাস্টির মতো ফ্যাশন হয় এবং পাইলোরাসটা একটু ওয়াইডেন্ড হয়। দি মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ দি অপারেশন ইজ থরো পেরিটোনাল টয়লেটিং টু রিমুভ অল দি ফ্লুইড অ্যান্ড ফুড ডেব্রিসেস। ইফ পারফোরেশন ইজ ইন দি ডিউডেনাম ইট ক্যান ইউজুয়ালি বি ক্লোজড বাই সিভারেল ওয়েল প্লেস সুসার্স ক্লোজিং দি আলসার ইন এ ট্রান্সভার্স ডিরেকশন অ্যাজ উইথ এ পাইলোরোপ্লাস্টি। এবং এখানে যখন আমরা এবার যখন পারফোরেশনটাকে ক্লোজ করা হয়ে গেল এরপরে একটা অ্যানাদার স্টেপ আছে কি, ইট ইজ কমন টু প্লেস অ্যান ওমেন্টাল প্যাচ ওভার দি পারফোরেশন ইন হোপ অফ এনহেন্সিং দি চান্স অফ লিক সিলিং, এনহেন্সিং দি চান্সেস অফ লিক হিলিং। আমরা ওখানে একটা কি করি, ওমেন্টাম যেটা থাকে ওমেন্টামের একটা অংশ ওখানে নিয়ে এসে ওটাতে আবার বেঁধে দেই, যেখানে আগে আমরা স্টিচ দিয়েছি তার উপরে একটা ওমেন্টাম এনে ওটা ওখানে আমরা টাইট করে রেখে দেই। উদ্দেশ্যটা হলো কি, যাতে এই পারফোরেশন লিকটা যে আমরা সিল করলাম এই সিলিংটা যাতে এস্টাবলিশড হয় এবং খুব দ্রুত হয়, তাহলে আমরা একটা ওমেন্টাল প্যাচ দিয়ে এটাকে ক্লোজ করছি। এখানে একটা কথা তোমাকে, একটা টেকনিক্যাল পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে,
ওমেন্টাম যখন আমরা বেঁধে দেব এটা যদি খুব বেশি টাইট করা হয় তাহলে কি হবে ওমেন্টামের ভিতরে যে ব্লাড সার্কুলেশন আছে সেটা হাম্পার্ড হয়ে ওটা তখন ডেড একটা পিস হয়ে যাবে কিন্তু আমরা চাই একটা লিভিং ওমেন্টাল প্যাস ওখানে থাকুক ওকে তো স্টিচটা এমনভাবে দিতে হবে দ্যাট যাতে ওমেন্টাল ব্লাড সার্কুলেশনটা তোমার টোটালি বন্ধ না হয়ে যায় নাও ইফ ইউ ফাইন্ড দ্যাট দি পারফোরেশন ইজ ইন ডিউডেনাম দেন হোয়াট ইউ শুড টু ডু তুমি কি এটা বন্ধ কিছু না করে চলে আসবে নট দ্যাট ইফ গ্যাস্ট্রিক পারফোরেশন ইউ শুড পসিবলি টু এক্সাইজ অ্যান্ড ক্লোজ তোমাকে তখন উমটাকে একটু এক্সাইজ করে মার্জিনটাকে ট্রিমিং করে নিতে হবে এবং এই পোর্শনটাকে তোমাকে এই যে এক্সাইজ পোর্শনটাকে রেখে সেন্ড করতে হবে ফর হিস্টোপ্যাথোলজি অ্যান্ড দেন তোমাকে এটাকে ক্লোজ করে দিতে হবে সো দ্যাট দি ম্যালেগনেন্সি ক্যান বি এক্সক্লুডেড যদি আমাদের ওখানে ম্যালেগনেন্ট আলসার হয়েছে কি না আমরা অন দি স্পটে তোর বুঝতে পারবো না দ্যাট ইজ হোয়াই যে মার্জিন থেকে যেটুকু অংশ আমরা কেটে নিলাম ওটাকে আমরা পাঠাবো ফর হিস্টোপ্যাথোলজি এবং মার্জিনটা ট্রিমিং করার পরে ইউজুয়াল ফ্যাশনে এটা আমরা ক্লোজ করে দেবো ওকে নাও এবারে আমাদের পারফোরেশনটা সিল হয়ে গেল তারপরে আবারও যদি পেরিটোনিয়ামের ভিতরে কোথাও কোনো ডেব্রিজ জমা থাকে সেটুকুকে আমরা রিমুভ করে নিয়ে আমরা এবার লেয়ার বাই লেয়ার অ্যাবডোমেনটাকে ক্লোজ করলাম উইথ কিপিং এ ড্রেন টিউব ইন সিটু এটা অবশ্যই তোমাদেরকে বলতে হবে যে আফটার কমপ্লিটিং দি রিপেয়ার অফ পারফোরেশন অ্যান্ড থরো পেরিটোনিয়াল টয়লেটিং আই উইল ক্লোজ দি অ্যাবডোমেন ইন লেয়ার্স উইথ কিপিং এ ড্রেন টিউব ইন সিটু অর্থাৎ আমরা পেটের ভিতরে একটা ড্রেন টিউব রেখে আসবো হোয়াই আমরা এই ড্রেন টিউবটা রাখবো কেন ড্রেন টিউবটা রাখার উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য হলো যে আমাদের এখানে পেরিটোনিয়ামটা ইনফ্লেমড সো আমাদের অপারেশনের আগে সে কেমিক্যাল রিয়াকশানের জন্য অনেক ফ্লুইড সে সিক্রেশন করেছে কিন্তু ওই সিক্রেশনের স্ট্যাটাসটাকে ইমিডিয়েটলি স্টপ হয়ে গেছে এটা আশা করাটা ঠিক হবে না আফটার অপারেশনও কিছু পেরিটোনিয়াল এক্সেস সিক্রেশনটা হতে পারে তো এই এক্সেস ফ্লুইডগুলো যাতে বেরিয়ে আসে সেই একটা আইডিয়া সেকেন্ড আইডিয়া হচ্ছে আমরা যে নর্মাল স্যালাইন দিয়ে অ্যাবডোমেনটাকে ওয়াশ করেছি ওই নর্মাল স্যালাইনের কিছু অংশ অ্যাবডোমিনালের ইন্টেস্টাইনের ফোল্ডের ভিতরে ভিতরে থাকতে পারে সেগুলোকেও বের হওয়ার সুযোগ দিতে হবে লাস্টলি যে অ্যানাদার ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট সেটা হলো যদি পারফোরেশনটা যদি সিলটা প্রপারলি না হয়ে পারফোরেশনটা রিপারফোরেশন যদি হয়ে যায় তাহলে ইমিডিয়েটলি আমরা বুঝতে পারবো যে আবারও ইন্টেস্টাইনাল কন্টেন্ট যখন ড্রেন টিউব দিয়ে বেরিয়ে আসতে থাকবে তখন আমাদেরকে আইডিয়া নিতে হবে যে উই হ্যাভ ফেল টু সিল দ্য লিক ওকে তাহলে এই তিনটা পারপোজকে সামনে রেখে আমাদের একটা ড্রেন টিউব রেখে আসতে হবে সো ইউ শুড টু সে দে উই উইল ক্লোজ দি অ্যাবডোমেন ইন লেয়ার্স বা লেয়ার বাই লেয়ার অর্থাৎ যে লেয়ার বাই লেয়ার তুমি কেটে ভিতরে গিয়েছো ওই লেয়ার বাই লেয়ার তোমাকে আবার সেলাই করে আসতে হবে কিপিং এ ড্রেন টিউব ইন সিটু অর্থাৎ অ্যাবডোমেনের ভিতরে একটা ড্রেন টিউব আমাদেরকে রেখে আসতে হবে ওকে নাও অপারেশন তুমি এবার ক্লোজ করলে অপারেশন ক্লোজ হয়ে যাওয়ার পরে এইবার তোমাকে পোস্ট অপারেটিভ ট্রিটমেন্ট করতে হবে নাহলে তো এখানে তো শেষ হলো না তো অ্যানেস্থেটিস্ট পেশেন্টকে যখন রিভার্স করে দিল তখন পেশেন্ট পোস্ট অপারেটিভ ওয়ার্ডে অথবা তোমার ওয়ার্ডে চলে যাবে দেন আবারও সার্জনের দায়িত্ব সেটা কী হচ্ছে পোস্ট অপারেটিভ কেয়ার নিতে হবে এই পেশেন্টের অ্যান্ড হোয়াট শুড বি দি পোস্ট অপারেটিভ মেজার্স ফার্স্ট অফ অল পেশেন্টকে আগে যেটা আমরা এনজি সাকশন দিচ্ছিলাম এনজি সাকশন শুড বি মেনটেন্ড পেশেন্ট শুড বি কিপ ইন নাথিং পুরালি অর্থাৎ পেশেন্টকে এখনও আমরা কিছু ফুড অ্যালাউ করব না তারপর এনজি সাকশন দিয়ে সিক্রেশনগুলোকে বের করে নিব তারপরে তাকে আইভি ফ্লুইড ইন্টারভেনাস রিপ্লেসমেন্ট দিতে হবে ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করার জন্য এবং এক্ষেত্রে আমাদের বারবার সাকসেসিভ টাইমে আমাদেরকে ইলেকট্রোলাইট টেস্টটা করতে হবে এবং যেভাবে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে সেটাকে কারেকশন করতে হবে তারপরে কী করতে হবে আমাদের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক রাখতে হবে টু কম্ব্যাট দি ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস ওকে এক্ষেত্রে আমরা সাধারণত আমরা মানে এমন ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করতে চাই যাতে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ অ্যারোবিক সবগুলো কভার করে এই টাইপের অ্যান্টিবায়োটিকগুলো আমরা ইউজ করি প্রিফারেবলি আমরা ট্রিপল অ্যান্টিবায়োটিক এখানে ইউজ করি ঠিক আছে সেফালোস্পোরিন দেই তারপরে আমরা তোমাকে অ্যামাইনোগ্লাইকোসাইডস দেই অ্যান্ড আমরা মেট্রোনাজল দেই প্রিফারেবলি এই তিন টাইপের ড্রাগ আমরা ইউজ করি যাতে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ তারপরে তোমার অ্যানেরোবিক অর্গানিজমগুলো যাতে সব কভার করে কারণ আমাদের উই হ্যাভ গট নো ডেফিনিট আইডিয়া দ্যাট হোয়াট টাইপ অফ অর্গানিজমস
রিমেইনিং দেয়ার এই ধরনের কোনো আইডিয়া আমাদের নাই, কিন্তু আমরা বুঝি যে ইন্টেস্টাইনের ভিতরে কী কী ধরনের অর্গানিজম থাকতে পারে, সেটা মাথায় নিয়ে আমরা ব্লাইন্ডলি এই ট্রিপল থেরাপিটা ইউজুয়ালি আমরা ইউজ করি। নাও এরপরে পাশাপাশি আগে যেমন আমরা পারফোরেশনের জন্য পেশেন্টও এক্সট্রিমলি পেনফুল কন্ডিশনে ছিল, এখন হয়তো সেই টক্সিক ম্যাটেরিয়ালটাগুলো তার নাই, তাকে টক্সিক ইরিটেশনের নাই, বাট আমরা তো সার্জিক্যাল ম্যানুভার করেছি, তো এই সার্জিক্যাল ম্যানুভার করার জন্য পেশেন্ট অবশ্যই পেনফুল কন্ডিশনে থাকবে, এবং সেই পেনফুল কন্ডিশন থাকে তাকে অবশ্যই রিলিফ দিতে হবে বাই মিনস অফ অ্যানালজেসিক্স, এবং এখানেও আমাদের সেই প্রিফারেবল অ্যানালজেসিক ইজ নার্কোটিক অ্যানালজেসিক অ্যান্ড দ্যাট ইজ প্যাথিডিন। তো এর সাথে সাথে এর পাশাপাশি আমাদেরকে কী করতে হবে, ফলোয়িং অপারেশান অ্যান্টি সিক্রেটরি এজেন্ট শুড বি স্টার্টেড ইমিডিয়েটলি অ্যান্ড এইচ পাইলোরি ইরিগেশন ইজ ম্যান্ডেটরি। এখানে একটা কথা আছে একটু, যে আমাদেরকে এখন তোমাদেরকে তোমার অ্যান্টি সিক্রেটরি ড্রাগ যেগুলো আছে, যেমন তোমার প্রোটন পাম্প ইনহিবিটর, প্যান্টোপ্রাজল, এই সমস্তগুলো ইনজেক্টেবল আইটেমে পাওয়া যায়, সেগুলো আমাদেরকে ইউজ করতে হবে, দ্যাট ইজ অ্যান্টি আলসার অর অ্যান্টি সিক্রেটরি এজেন্ট আমাদের দিতে হবে। বাট এখানে একটা কথা বলা হয়েছে যে এইচ পাইলোরি ইরিগেশনটা ইজ এ ম্যান্ডেটরি, এটা ম্যান্ডেটরি ঠিক আছে, বাট ইমিডিয়েটলি পোস্ট অপারেটিভ পিরিয়ডে আমরা এইচ পাইলোরি অ্যান্টিবডিটা ইরাডিকেশনের সুযোগটা আমাদের কম, যত সময় পর্যন্ত আমরা পেশেন্টকে উরাল ফুড অ্যালাউ না করছি তত সময় পর্যন্ত আমরা এটাকে এইভাবে অ্যালাউ করতে পারছি না, ওটা আমরা কয়েকটা দিন পরে স্টার্ট করি ইউজুয়ালি। তাহলে এই হলো আমাদের পোস্ট অপারেটিভ কেয়ার। তাহলে কী হচ্ছে, পেশেন্টের নাথিং বাই মাউথ থাকছে, নেজোগ্যাস্ট্রিক সাকশন থাকছে, আইভি ফ্লুইড থাকছে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স থাকছে, অ্যানালজেসিক্স থাকছে, অ্যান্টি আলসার ড্রাগস থাকছে। এর বাইরে পেশেন্টের যদি আদার্স কোনো প্রবলেম থাকে, যেমন পেশেন্ট মে বি ইন এনিমিক স্টেট, সেক্ষেত্রে তখন আমাদেরকে হয়তো ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হলেও হতে পারে। আচ্ছা, এইখানে এই গেল আমাদের ট্রিটমেন্ট, বাট এখানে একটা কথা আছে যে কতদিন আমরা এই ট্রিটমেন্টটাকে কন্টিনিউ করব। এখানে ফার্স্ট পোস্ট অপারেটিভ ডে, সেকেন্ড পোস্ট অপারেটিভ ডে, থার্ড পোস্ট অপারেটিভ ডে, ফোর্থ পোস্ট অপারেটিভ ডে, এভরি ডে আমরা পেশেন্টটাকে ফলো করি। আমরা যখনই দেখব যে পেশেন্টের এডিকোয়েট বাউল সাউন্ড এসেছে, পেশেন্টের ফ্ল্যাটাস পাস করেছে, এবং পেশেন্টের ওয়েলবিং ফিরে এসেছে, এবং পেশেন্ট ডিজায়ার করছে যে আমি কিছু খেলে আমার ভালো লাগবে, এরকম একটা স্টেজ ইউজুয়ালি থার্ড পোস্ট অপারেটিভ ডে পার না হলে আসে না সাধারণত। থার্ড পোস্ট অপারেটিভ ডে পার হয়ে যাওয়ার পরে যখন এই অবস্থা এই সাইন্সগুলো আমরা পাবো, তখন আমরা আস্তে আস্তে কী করবো, এনজি টিউব উইথড্র করবো, পেশেন্টকে আমরা ফুড অ্যালাউ করবো। প্রথম আমরা কী অ্যালাউ করবো, অনলি চিপস অফ ওয়াটার, মানে অল্প অল্প পানি খেতে দিব। দেখলাম যে না, তার অ্যাবডোমেন ডিস্টেনশন হচ্ছে না, পেশেন্টের টলারেন্সটা ভালো হচ্ছে, দেন আমরা তাকে লিকুইড ডায়েট দিব। লিকুইড ডায়েটের পরেও দেখা গেলো যে না, ঠিক আছে, ফ্ল্যাটাস পাস করছে, বাউল মুভমেন্ট মুভ করছে, দেন আমরা তাকে সেমি সলিড থেকে আস্তে আস্তে গ্রাজুয়ালি সলিডে চলে যাব, এবং এই যে সমস্ত ড্রাগগুলো ছিল এগুলো তখন গ্রাজুয়ালি আমরা আইভি ফ্লুইড অমিট করব, ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক্সগুলো আমরা ওরালি দেব, অ্যান্ড অন 7 to 10 পোস্ট অপারেটিভ ডেজ আমরা এই পেশেন্টকে স্টিচ অফ করে দেন উইল গিভ হিম এ ডিসচার্জ সার্টিফিকেট টু গো হোম। অ্যান্ড ওই টাইমে যে আমরা ডিসচার্জ সার্টিফিকেটে যে ট্রিটমেন্টটা লিখব, সেখানে অবভিয়াসলি তাকে এইচ পাইলোরি ইরিগেশনের ট্রিটমেন্টটা তাকে দিয়ে দিতে হবে। ওকে, তাহলে দিজ আর দি ট্রিটমেন্ট পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট অফ দি পেশেন্ট হ্যাভিং এ পারফোরেটেড পেপটিক আলসার ডিজিজ। নাও ফলো আপ ট্রিটমেন্ট বলে একটা কথা আছে, এখানে দেখো পেপটিক আলসার ডিজিজ থেকেই তার এই কমপ্লিকেশনটা হয়েছিল। সো লাইফ লং ট্রিটমেন্ট উইথ প্রোটন পাম্প ইনহিবিটর্স ইজ এ রিজনেবল অপশন, স্পেশালি ইন দোজ হু হ্যাভ টু কন্টিনিউ উইথ এনিসাইডিস ট্রিটমেন্ট। অনেক পেশেন্ট আছে যারা হয়তো রিউমাটয়েড আর্থ্রাইটিস বা আদার্স ব্যাক পেন বা জয়েন্ট পেনের ক্রনিক পেশেন্ট, যাদেরকে সবসময় এনিসাইডি ছাড়া দে ক্যান নট মুভ। সো এরকম পেশেন্ট যদি হয়ে থাকে, তাকে লাইফ লং প্রোটন পাম্প ইনহিবিটর অবশ্যই তোমাকে দিতে হবে, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে আমরা এই যে সার্জিক্যাল ট্রিটমেন্টটা করলাম, আমাদের উদ্দেশ্যটা কী ছিল, দি গোল অফ সার্জিক্যাল ট্রিটমেন্ট ইজ টু কারেক্ট দি আন্ডারলাইং অ্যানাটমিক্যাল প্রবলেম। আমাদের অ্যানাটমিক্যাল প্রবলেম কী ছিল, দেয়ার ওয়াজ এ পারফোরেশান ইন দি ফার্স্ট পার্ট অফ দি ডিউডেনাম অর স্টমাক, তাহলে সেটা আমরা কারেকশান করেছি। টু কারেক্ট দি কজ অফ পেরিটোনাইটিস, সেখানে আমরা যে স্টমাকের কন্টেন্ট, গ্যাস্ট্রিক কন্টেন্টগুলো বাইরে বেরিয়ে এসেছে পেরিটোনিয়ামে, তারা এসে ইরিটেশন করে পেরিটোনাইটিস করেছিল, পাশাপাশি কিছু ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশনে পেরিটোনাইটিস হয়েছিল, এই দুটোকে আমরা ট্রিটমেন্ট করলাম। ওকে, টু রিমুভ এনি ফরেন ম্যাটেরিয়ালস ইন দি পেরিটোনাল ক্যাভিটি দ্যাট
might inhibit WBC function and promote bacterial growth, as for example, feces, food, bile, gastric or intestinal secretions, blood, etc. যে সমস্ত গুলো ছিল যেগুলো সেফরেন মেটেরিয়াল সেগুলোকে আমরা সব ক্লিন করে দিলাম তাহলে এই কয়টা হলো আমাদের গোল ফর দি সার্জিক্যাল ট্রিটমেন্ট নাও এই যে আমরা অপারেশনটি সার্জিক্যাল ট্রিটমেন্টটা করি এটা কনভেনশনাল ল্যাপারেটমি করেও করতে পারি বাট সামটাইমস ইন বেটার সেন্টার অ্যান্ড উইথ দি অ্যাভেলেবিলিটি অফ দি এক্সপার্টিস উই ক্যান মেক ইট বাই মিনস অফ দি ল্যাপারোস্কোপিক সার্জারি অলসো তাহলে তোমাদের একটা জানা থাকলো যে হ্যাঁ এই অপারেশনটি আমরা ল্যাপারেটমি করে ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমেও আমরা করতে পারি এবং অনেক সেন্টারে সব করা হয় বাট নট অ্যাভেলেবেল ইন অল সেন্টার্স ওকে নাও দেখো একটা ইন্টেস্টাইনাল পারফোরেশনটাকে আমরা পিকচারে দেখাচ্ছি যে এটাকে সিল করা হয়েছে সিল করার পরে যখন আমরা পেরিটোনাল ওয়াশ দেই তখন ইন্টেস্টাইনাল কন্ডিশনটা কেমন থাকে সেটা তোমরা একটু দেখতে পাচ্ছ দিস ই হ্যাভ এ লুক অফ দি ইন্টেস্টাইন আফটার পারফোরেশন এখানে একটা কথা আছে যদি আমরা অপারেশন করলাম এভরিথিং ম্যানেজ করলাম বাট যদি দুই থেকে তিন দিনের মধ্যে পোস্ট অপারেটিভ সেকেন্ড থার্ড ফোর্থ ডের ভিতরে যদি পেশেন্ট ইম্প্রুভমেন্ট না হয়ে থাকে তাহলে আমাদেরকে ভাবতে হবে যে দেয়ার মে বি সাম প্রবলেম কিছু কমপ্লিকেশান হতে পারে অথবা সুপার ইনফেকশান হতে পারে অথবা যে অ্যান্টিবায়োটিক আমরা দিচ্ছি সেটা ইনএডিকুয়েট হতে পারে অথবা দি অ্যান্টিবায়োটিক্স উই আর ইউজিং নট প্রোভাইড এডিকুয়েট কভারেজ ফর দি এরোবস অ্যান্ড গ্রাম নেগেটিভ অর্গানিজমস সো এই কমপ্লিকেশান এই প্রবলেমগুলো আমাদেরকে চিন্তা করতে হবে অ্যান্ড দ্যাট শুড বি ম্যানেজড অ্যাকর্ডিংলি ঠিক আছে দিস ইজ অল রিগার্ডিং দি পারফোরেশন অফ দি পেপটিক আলসার ডিজিজ আমরা কেন পারফোরেশন হচ্ছে কী তার সিমটম নিয়ে আসছে এবং এটা আমাদের কীভাবে ম্যানেজ করছে এভরিথিং তোমাদের নলেজে থাকলো যেগুলো এই লেভেল পর্যন্ত তোমাদের দরকার তো তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে ফেলবে ইটস এ ভেরি ইন্টারেস্টিং থিং ভেরি গুড থিং অ্যান্ড ইট ইজ অ্যান এক্সট্রিমলি ইমার্জেন্সি সিচুয়েশান অ্যান্ড ইট ইজ দি অ্যাকিউট কমপ্লিকেশান অফ এ পেপটিক আলসার ডিজিজ ওকে